দেখো, একবারই তাই। তুমি জানো যে এই নারদ মামলার শুনানি যেটা হাইকোর্টে চলছে, সেই মামলার শুনানি আজকে ছিল, এবং শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে যে দুই বিচারপতির মধ্যে এই নেতাদের অন্তর্বর্তী জামিন দেওয়া হবে কি হবে না তা নিয়ে একটা মতভেদ হয়। এই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের সঙ্গে এই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। অরিজিৎ ব্যানার্জি এই চার নেতামন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পক্ষে ছিলেন, এবং তিনি তার জাজমেন্টে লেখেন যে এই চার নেতামন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, তিনি এই চার নেতামন্ত্রীকে এখনই জামিন দেওয়ার পক্ষে ছিলেন না, এবং তিনি বিচারপতি অরিজিৎ ব্যানার্জির মতের সঙ্গে একমত হননি, এবং তিনি যেহেতু এই মতের বিরোধিতা করেন, তারপরে যেটা ঠিক হয় দুই বিচারপতি মিলে জানিয়ে দেন যে এই মামলাটা লার্জার বেঞ্চে পাঠানো হবে, আর ততদিন পর্যন্ত এই চার নেতামন্ত্রী তারা জেল হেফাজত থেকে ছাড়া পাবেন ঠিকই, কিন্তু তাদেরকে বাড়িতে গিয়ে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে, এবং তারা কিন্তু পুরোপুরি হেফাজত থেকে মুক্তি পাবেন এরকমটা নয়। সেখানে তারা পুলিশি পাহারায় বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বেরোতে পারবেন না, যেটাকে কোর্ট আনকোর্ট হাউস অ্যারেস্ট বলে। অর্থাৎ হাউস অ্যারেস্ট হয়ে এই চার নেতামন্ত্রীকে থাকতে হবে যতদিন পর্যন্ত না হাইকোর্টে মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত, এবং তারপরে হাইকোর্টের মামলার যা রায় হবে সেই অনুযায়ী এই চার নেতামন্ত্রীর ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখন যেহেতু দুই বিচারপতির মধ্যে মতভেদ হয়েছে, সেই কারণে এখন হাইকোর্টে কী কী অপশান আছে, হাইকোর্টে অপশান আছে যে এই মামলাটা অন্য একটা তিনজন বিচারপতির বেঞ্চ গঠন করে বা পাঁচজন বিচারপতির বেঞ্চ গঠন করে সেই লার্জার বেঞ্চে মামলাটা পাঠানো যেতে পারে, কিংবা এই দুই বিচারপতির মধ্যে যে মতভেদ হলো তারা হাইকোর্টের আরেকজন জাজের কাছে এই দুজনের রায়টা পাঠিয়ে দেবেন, এবং তিন নম্বর বিচারপতি যাকে নিয়োগ করা হবে তিনি এই ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। হাইকোর্টের প্রথা অনুযায়ী এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে যখন এইরকম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যেহেতু প্রধান বিচারপতির সঙ্গে আরেকজন বিচারপতির মতভেদ হয়েছে, সেই কারণে হাইকোর্টে সিনিয়র মোস্ট জাজ যিনি থাকেন, এই মুহূর্তে আইপি মুখার্জি হাইকোর্টে সিনিয়র মোস্ট জাজ, তো যেটা হাইকোর্টে বলা হচ্ছে যে অনেক সময় প্রথা অনুযায়ী যেটা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যদি দুই বিচারপতির মধ্যে মতভেদ হয় তাহলে সেক্ষেত্রে হাইকোর্টের আরেকজন বিচারপতির ক্ষেত্রে সেই মামলাটা পাঠানো হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যেটা প্রথা অনুযায়ী ফলো করা হয় যে সিনিয়র মোস্ট বিচারপতির কাছেই সেটা পাঠানো হয়ে থাকে, এবং তিনি এই দুই বিচারপতির রায় দেখে যে সিদ্ধান্ত নেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়। তো ফলে এখন কি হবে যে অন্য বেঞ্চ গঠন হবে নাকি অন্য বিচারপতির কাছে এই মামলাটা পাঠানো হবে সেটা এখন নির্ভর করছে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর, এবং সেখানে যা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু ততদিন পর্যন্ত, এখনও অবধি হাইকোর্টের যা রায় হয়েছে, ততদিন পর্যন্ত এই চার নেতামন্ত্রীকে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যাই বললাম যে এখন অবধি যা রায় হয়েছে কেন, তার কারণ এখনও মামলা কিন্তু শেষ হয়ে যায়নি, এই মামলা এখনও পর্যন্ত চলছে, এবং এই মামলা অভিষেক মনু সিংভি চার নেতামন্ত্রীর যিনি আইনজীবী তিনি 10 মিনিট সময় চেয়েছেন, এবং 10 মিনিট পরে এই মামলা আবার শুরু হবে, আর্গুমেন্ট আবার শুরু হবে, এবং তারপরে হাইকোর্ট আবার যদি নতুন করে কিছু বলে তাহলে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে রায় বললাম সেটার হয়তো আবার কিছু পরিবর্তিত রূপ আমরা দেখতে পারি, কিন্তু সেটা এখনই নিশ্চিত নয় যে কী হবে না হবে। যতক্ষণ পর্যন্ত না মামলার আর্গুমেন্ট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত যা রায় তাতে এই মামলা লার্জার বেঞ্চে পাঠানো হবে, এবং একই সঙ্গে ততদিন পর্যন্ত এই চার নেতামন্ত্রীকে গৃহবন্দী অবস্থা অর্থাৎ হাউস অ্যারেস্ট অবস্থায় থাকতে হবে। কুশুবিতা।